মাকে বিসর্জন দিয়ে আমরা এখন শান্তির জল নিয়ে যাচ্ছি, সবাই যেন সুখ শান্তিতে থাকে, এই সবাই মঙ্গল, সবার যেন শান্তি বর্ষিত হয়, মঙ্গল কামনার জন্য আমরা শান্তির জল নিয়ে যাচ্ছি, সবাইকে শান্তির জল ছিটিয়ে দিব, সবাই যেন সুখ শান্তিতে থাকে, সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন বিসর্জন চলছে রাজধানীর ওয়াইজ ঘাটে বুড়িগঙ্গা নদীতে। দেবী দুর্গার বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্ত ঘটছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গা উৎসব। বিসর্জন চলছে দেবী দুর্গার, এর মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গা উৎসবের সমাপ্ত ঘটছে। এই ঘাটে প্রায় 90টির বেশি বিসর্জন হচ্ছে দেবী দুর্গার, এর মধ্য দিয়ে আসলে সনাতন ধর্মাবলম্বীদের যে মহা উৎসব দুর্গাপূজা সেটির সমাপ্ত ঘটছে। এবার প্রায় রাজধানীতে 242টি পূজা মণ্ডপে দেবী দুর্গা এসেছিলেন, তিনি আজ ফিরে যাচ্ছেন কৈলাসে। পূজা আমরা মায়ের কাছে আসা ছিল, আমরা মনে করেন বিগত বছরগুলো যে একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে বিভিন্ন রকমের পূজার মধ্যে বিভিন্ন রকমের অকারেন্সগুলো হচ্ছিল, কিন্তু এবার লক্ষ্য করলাম প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা নির্বিঘ্নভাবে কিন্তু পূজাটা সম্পন্ন করতে পেরেছি। এবং আমাদের মনের মধ্যে যে একটা আশা ছিল যে আমরা মাকে সুন্দরভাবে ডাকবো এবং মাকে দেশবাসীর জন্য এবং সকলের জন্য বলবো, সেই আশাটা আমাদের পূর্ণ হয়েছে, সেটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মায়ের বিদায়ের কথা যদি আপনারা বলেন, মায়ের বিদায় তো কখনো হয় না, নিজের মাকেও যেমন বিদায় দেওয়া যায় না, এই মাতৃরূপের যে ভবতারিণী দেবী দুর্গা তাকেও কিন্তু বিদায় দেওয়া যায় না, এই বিদায়টা হচ্ছে সাময়িক, আমরা পরবর্তী আবার মাকে পাব সেই আশায় আমরা এই মাকে আজকে বিসর্জন দিয়ে গেলাম, কিন্তু আমাদের মা রয়ে গেছে আমাদের হৃদয়ে।